হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। দেখো, সকালবেলা এখন 5:30 বাজে, আমি উঠেছি বেশ খানিকটা আগে। ভেবেছিলাম সকালবেলা উঠে 5টার সময় ওই সি বিচে গিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু উঠে দেখলাম বেশ ভালো বৃষ্টি পড়ছে, তো সেই জন্য তো মানে বৃষ্টি জল ঢেলে দিল আমার প্ল্যানে। যাই হোক, বারান্দায় বসে আছি, বারান্দায় বসে বসে এখন একটু বৃষ্টিটা কমেছে, তো তাই দেখছি এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে সমুদ্রে যাব, তো একটু বেলাও হয়ে যাবে। যাই হোক, হয়তো ব্রেকফাস্ট করেও যেতে পারি, এখনও ঠিক নেই কিছু, কিন্তু আমার আজকে প্ল্যান ছিল ঘুম থেকে উঠেই কেউ যাক কি না যাক আমি চলে যাব, গিয়ে ওখানে ঘুরে বেড়াবো। ভীষণ ভালো লাগে ভোরবেলাটা, কিন্তু বেশ ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমি উঠে দেখলাম, সেজন্য আমি আর কোনো চান্স নিইনি, কারণ ছাতা নিয়ে গিয়ে কোনো আনন্দ নেই, তার থেকে বারান্দায় বসে বসে দেখা বৃষ্টি সমুদ্রের মধ্যে পড়ছে সেটা অনেক বেশি ভালো লাগে আমার। তো দেখো, এখন মানে বৃষ্টি পড়ে যেন ঢেউগুলো আরও বেশি বড় বড় আসছে, আর আজকে পূর্ণিমাটা লেগে যাবে, তো আজকে না কালকে পূর্ণিমাটা লাগবে, তো সেই জন্য আরও যেন ঢেউটা একটা তো এ থাকেই কানেকশান, তো ঢেউগুলো অনেক বড় বড় সকাল থেকেই দেখছি, বেশ ভালো বড় বড়। আর সব থেকে ভালো লাগে যেটা, সেটা হলো যে এক এক সময় সমুদ্রের এক এক রকম রং, মানে কালারগুলো এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং আমাদের শুধু গ্রিন আর ব্লুটা ভালো লাগে তা না, আমার এই গ্রেটা বা যে একটা অন্যরকম একটা মানে কিরকম একটা ছাই ছাই মানে অ্যাশ অ্যাশ কালার হয়ে যায় মাঝে মাঝে, ওটাও খুব ভালো লাগে। ওই দেখো, বলতে বলতে আবার নেমেছে বৃষ্টি, তো আমি এখন চা খাচ্ছি বারান্দায় বসে বসে আর বৃষ্টি দেখছি, বৃষ্টিটা বেশ ভালো জোরে হচ্ছে, তোমরাও নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। দেখো, এইটা হলো আমাদের হোটেলটার একটা গার্ডেন, সন্ধ্যাবেলা অনেকেই এখানে বসেছিল, চা ঠা খাচ্ছিল, বসে গল্প করছিল। আর এখানটা দেখো, এখানটা বালি দিয়ে একটা জগন্নাথ দেব করা, তার সাথে রথের একটা বানানো ছবি আর কি। তবে খুব গ্রিন হোটেলটার ভেতরটা, কিন্তু খুব গ্রিন, প্রচুর গাছ আছে। দেখো, বর্ষার এই মানে মজাটা আমার ভীষণ ভালো লাগে, এর আগেও আমি দুবার বোধহয় বর্ষাকালে এসেছি, মানে বর্ষার সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। তবে এখন এবারে যেটা মিস করছি সেটা হলো যে আগে কিন্তু এই বর্ষাকালে ঝিনুক এগুলো অনেক বেশি দেখা যেত, আর এখন সি বিচে কোনো নাম গন্ধ নেই ঝিনুক টিনুকের। তাও আজকে গিয়ে দেখবো, আজকে নামবো সমুদ্রে যদি পাই কিছু। তো আগে কিন্তু প্রত্যেকটা ট্রিপেই কিছু না কিছু ঝিনুক আমাদের সাথে যেত, এবং বিল তো সেই মানে জ্যান্তগুলোকেও প্যাকেটে করে নিয়ে যেত, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে গন্ধ বেরিয়ে যেত সেই থেকে। তো এবারে কিন্তু সেরকম দেখিনি, বা গতবারেও সেরকম ঝিনুক দেখিনি। দেখো, বৃষ্টির তোর যত বাড়ছে ঢেউয়ের এটাও তত বাড়ছে, আর ছেড়ে পড়ছে একদম, এ এক অপূর্ব দৃশ্য। যারা তোমরা আমার মতো বর্ষা ভালোবাসো, মানে সমুদ্রের বর্ষা ভালোবাসো, তাদের জন্য নিশ্চয়ই এটা একটা খুব সুন্দর ব্লগ তৈরি করলাম আমি। আশা করি তোমাদের অনেকেরই ভাল লাগবে, যারা একটু প্রকৃতিকে ভালোবাসো, নেচার প্রেমী, তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার এই ব্লগটা দেখে। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি থেমে গেছে। দেখো, শরতের আকাশ, মানে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা বর্ষাকাল না শরৎকাল। দেখো, এটা দেখে মনে হচ্ছে না পুরো শরৎকালের আকাশ, নীল আকাশের মধ্যে সাদা আর মেঘের ভেলা ভেসে যাচ্ছে, খুব ভাল লাগছিল দেখতে, সেই জন্য তোমাদের জন্য এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, সাথে কিন্তু কালো মেঘও রয়েছে, তো আবার যে কোনো সময় ঝমঝমিয়ে নামবে আর কি, বুঝতেই পাচ্ছি। খুব সুন্দর লাগছিল দেখতে। তা আমাদের ঠিক হলো যে আমরা ব্রেকফাস্ট করেই একবারে সমুদ্রে যাবো, কারণ বিলের সকালবেলা একটু ক্লাসও মানে কাজও আছে, তো সমুদ্র থেকে এসে তারপরে এসে ঘরে বসবে অফিসে। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো নীল আকাশের মধ্যে আর ওই মেঘগুলো ভেসে যাচ্ছে, তার সাথে সাদা সাথে কিন্তু কালো মেঘও আছে, বর্ষার মেঘও আছে। আর এর মধ্যেই হোটেলের ওরা এসে পুরো চাদর ঠাদর চেঞ্জ করে, ঘর দোর পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, আবার যেগুলো এই বিস্কিট কেক ঠেক সমস্ত আবার যা যা ছিল সব রিফিল করে দিয়ে গেল, চা কফি সব কিছুই। তো ব্রেকফাস্টও এসে গেছে, আমরা ঘরেই অর্ডার দিচ্ছি,
এবং এখানে আরেকটা জিনিস আছে, আমরা ঘরে যেহেতু আমরা প্রিমিয়ামে আছি, মানে আমাদের ভিক্টোরিয়া ক্লাবের প্রিমিয়ামটায় আমরা আছি, তো সেই জন্য কিন্তু খাবারের উপর 10% ডিসকাউন্ট আমাদের দিচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু পরে সেটা হিসেব করে দেখা গেল যে 10% ডিসকাউন্ট কিন্তু দিচ্ছে। এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, আমরা আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাবো বলে অর্ডার করেছি, আর সাউথ ইন্ডিয়াস তো অলওয়েজ ফেভারিট আমাদের। তো দুটো ধোসা দিয়েছিল, মানে অর্ডার ছিল, তো দেখলাম একটা ধোসা দিয়েছে, একটা বোধহয় মিস হয়ে গেছে, আবার বিল ফোন করে বলে দিয়েছে ওদের, ওরা দিয়ে যাচ্ছে। আর এটা দেখো সাম্বার, সাম্বারটা খোলার পরেই কিন্তু যেটা দেখাবো সেটা হলো, দেখাচ্ছি দাঁড়া, খোলা হোক, এই দেখো কুমড়ো নয় কিন্তু ওগুলো, ওগুলো কিন্তু গাজর, তবে খুব সুন্দরভাবে প্যাকিং করে ওরা দিচ্ছে। এত সুন্দর প্যাকিং করা থাকছে যে একটু পরে খেলেও ঠান্ডা হচ্ছে না। আমি আগের দিন বললাম না যে লুচি তরকারিটা আমি স্নান করে এসে খেয়েছি, তখনও কিন্তু বেশ ভালো গরম থাকছে এই, মানে ক্লিনফিং দিয়ে এটা প্যাক করে দেওয়ার জন্য। দেখো এটা চাটনি, আর এই তেঁতুলের চাটনিটা দিয়েছে বড়ার সাথে খাওয়ার জন্য। তো আমরা বড়াও অর্ডার করেছি, আমার তো বড়া খেতে খুব ভালো লাগে, এই যে বড়া, বড়ার সাথে খাওয়ার জন্য তেঁতুলের চাটনিটা দিয়েছে। যাই হোক, ভালো করে খেয়ে দিয়ে চলে এসেছি সমুদ্রে, এসেই প্রথমে একটু ফটোশ্যুট, মানে সমুদ্রের জলের সাথে আমরা তিনজন, নাহলে ঠিক জমে না। আর দুজন অলরেডি নেমে পড়েছে, তো আমি খুব একটা বেশি দূর যেতে পারছি না, বিকজ আমার হাতে ক্যামেরা রয়েছে। তো এবার জলে যদি পড়ে ধরে যায় তাহলে তো এ আবার আরেক ঝামেলা হবে, আমার হাতে একটা স্ট্যান্ডও রয়েছে, তো সেই জন্য আমি খুব বেশি সামনে যেতে পারছি না। মাঝে মাঝে মানে ওরা একটু হয়ে যাক, তারপরে ওদের হাতে এগুলো দিয়ে আমি একবার একটু নামবো। তবে খুব ঢেউ, প্রচণ্ড ঢেউ দেখো, মানে এত বড় বড় ঢেউ আসছে, মানে খুব ভালো লাগছে। আর আমরা, আমার মনে হয় আমাদের পুরী আসার দুটো টান থাকে, আমাদের কিন্তু পুরীর জন্য একটা টান আছে। সবসময় দেখবে কেউ যখনই বলে, হয়তো সবার হয় না কিন্তু আমাদের তো হয়, বা আমার তো খুবই আছে, বা আমি আরও অনেক বন্ধুবান্ধব আমাদের যাদের আমার সাথে আছে তারা জানি, পুরী বললেই অমনি সাথে সাথে রেডি, হ্যাঁ চলো যাবো। তো পুরীর কিন্তু টান দুটো থাকে, একটা হলো জগন্নাথ দেবের টান থাকে যে জগন্নাথ দর্শন করব, আর সেকেন্ড ওয়ান হলো সমুদ্র। কারণ সত্যি কথা বলতে মন্দারমণি দীঘা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু পুরীতে আসার সমুদ্রের একটা আলাদা আনন্দ। তো দেখছো কি বিশাল বিশাল ঢেউ উঠছে, প্রচণ্ড বড় বড় ঢেউ আসছে, এবং তারপরে জলটা যখন নামছে না, এত ফাস্ট নামছে যে কি বলবো। দেখো তোমাদের পুরো একটা সারাউন্ডিং ভিউ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, প্রচণ্ড হাওয়া, মানে চুল তো মাথায় কাকের বাসা হয়ে যাচ্ছে, চিড়িয়াকা ঘোষলা। দেখো আমাদের হোটেলটা ছিল এই যে ঘুরে, সবাই কিন্তু খুব ফটোশ্যুট করছে, সব একদম ওই যারা ফটো তোলে না সমুদ্রের থাকে, তারা সবাই ফটো তুলে দিচ্ছে। এই দেখো জলটা যখন নামছে, এত ফাস্ট নামছে, আমার পায়ের কাছে জল এসে গেলে মানে আমায় ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু বুঝে শুনে দাঁড়াতে হচ্ছে আর কি, নাহলেই চিৎপটা। তো যাই হোক, তো ওরা তো দুজনে খুব এনজয় করছে সমুদ্রের মধ্যে, তো আমি যেতে পারছি না, এই দেখো ঢেউগুলো আসছে আমার পায়ের কাছে, কিন্তু আমি পায়ের ওপর একটাও ছবি মানে ভিডিও করতে পারছি না, এমনভাবে এসে যাচ্ছে ঝট করে, আমি আর নিজেকে সামলাবো না, সেটা তুলবো না, ক্যামেরা সামলাবো। এই যে দেখো সাদা ফেনা একদম, আগে কিন্তু এইগুলো কিন্তু অনেক পেতাম, এই সমুদ্রের যেই ঢেউটা চলে গেল, ঝিনুক, তারপরে ছোট বড় ঝিনুক, তারপরে যে ফেনাগুলো যেগুলো শক্ত হয়ে যায় সেইগুলো সমস্ত, দেখো পাশের জনদের না চটি ছিল, সেই চটিও জলে ভেসে গেছে, তো তারা ওখান থেকেই আবার সব চটি চটি ছুঁড়ছে, তা আমিও যাই চটিগুলোকে, আমাদের চটিগুলোকে আর একটু উপরে তুলে রেখে আসি জুতো টুতোগুলো, নাহলে আবার যদি জলে ভেসে যায়, আমি যাই একবার গিয়ে দৌড়ে গিয়ে ওগুলো কাটলো, আমারটা আমাদেরটা অনেকটা উপরে রয়েছে জুতোগুলো, কিন্তু আর একটু তুলে দিয়ে এলাম। দেখো কি সুন্দর লাগছে আকাশের সাথে, মনে হচ্ছে না শরৎকাল, একদম মনে হচ্ছে শরৎকাল, দুর্গাপুজো। আর যেহেতু আমাদের কমপ্লেক্সে খুঁটি পুজো হয়ে গেছে, তো এখন একটা দুর্গাপুজো দুর্গাপুজো একটা মানে মনের মধ্যে চলছে আর কি, তারপরে আমার এক্সিবিশনও সাথে চলছে, তো সেই জন্য একটা পুজো পুজো ভাব কিন্তু এসেই গেছে। দেখো তোমাদের কিন্তু সমুদ্রের ঢেউ অনেক গোনার সুযোগ দিচ্ছি, সবাই গোনো কিন্তু, কটা কটা ঢেউ আসছে। তো যাই হোক, সেটাই বললাম যে সমুদ্রে এই যে পুরী আসার টান,
সেকেন্ড ওয়ান যে সমুদ্র, এটা সত্যি ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন জলটা নামে তখন যদি কোনো ঢেউ এসে যায় তাহলে সেই ঢেউটা কিন্তু ভেঙে যায়, সেই ঢেউটা পুরোপুরি আছড়াতে পারে না। দেখো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ঢেউগুলো যে আসছে, যদি জলটা আগে নেমে যায় ঢেউটা ঠিক মতো এসে পড়ে, কিন্তু জলটা যদি নামার সময় ঢেউটা আসে তাহলে কিন্তু ঢেউটা ভেঙে যায়। তো কীরকম লাগছে আমার ব্লগগুলো দেখতে জানাতে ভুলো না কিন্তু, তোমরা অবশ্য জানাচ্ছ, আমারও ভালো লাগছে তোমাদের কমেন্ট করে, তোমরা হোয়াটসঅ্যাপেও কমেন্ট করছো, ফেসবুকেও করছো, ইউটিউবেও করছো, ভালো লাগছে, ইনস্টাগ্রামেও করছে কেউ কেউ, ভালো লাগছে। দেখো আমি বলবো না যে সবাই একদম ইউটিউবে গিয়ে কমেন্ট করো, আমার সেরকম কোনো ব্যাপার নেই, আমার ভালো লাগে এটা, মানে ছবি তুলতে ভালো লাগে, নেচার ভালোবাসি, সেই জন্য সেইগুলো আমি সবার সাথে শেয়ার করি, আর কিছু না। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখো আকাশটা কী সুন্দর একদম, কে বলবে একটু আগে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, সকালে আমি আসতে পারলাম না, যাই হোক এখন তো এসেছি, নো প্রবলেম। আবার জুতো অবধি চলে গেছিলো, আবার খানিকটা জুতো আরও খানিকটা তুলে রেখে দিয়ে এলাম, মানে এই বর্ষাকালের জন্যই বা পূর্ণিমার এর জন্যই না, মানে প্রচণ্ড ঢেউটা অনেক দূর অবধি যাচ্ছে, অনেক দূর অবধি যাচ্ছে। এই যে জলটা যখন নেমে যাচ্ছে, দেখো পা দেখাতে পেরেছি কিন্তু পায়ের ওপর ঢেউ দেখাতে পারছি না, কারণ ঢেউটা এমনভাবে চলে আসছে, আর এই বালিগুলো কিরম নরম হয়ে যায় একদম, বেশ ভালো লাগে কিন্তু। দেখো ঢেউটা এসে গেল চট করে, আমি রেডি হওয়ার আগেই চলে এলো। ঠিক আছে, নো প্রবলেম, আবার পরে চেষ্টা করবো, যদি হয় তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব, তোমরা আমার মতো এরকম পাগলামি কে কে করো আমাকে জানিও, কিন্তু আমার ভালো লাগে এগুলো করতে। দেখো জলটা কি ফাস্ট নেমে যাবে, একদম হুড়ু 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 করে নেমে চলে যায়, মানে আমার খুব মনে পড়ছে যখন আগে পুরী আসতাম, মা বেশিরভাগ সময় না বসে বসে ঢেউটা খেতে বেশি পছন্দ করতো, যে দাঁড়িয়ে করলে যদি পড়ে যায় সেজন্য বসে থাকতো, আর মাকে টেনে নিয়ে কত দূর চলে যেত, আর মা কি হাসতো, সেগুলো খুব মনে পড়ে, সেই পুরোনো দিনের কথাগুলো ভালো লাগছে। আর এখন যেহেতু একটা মানে রয়েছে এটা, যাক তোমাদের কিরম লাগছে জানাতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করো, অবশ্যই কমেন্টস করে জানিও কারা কারা পুরী আসতে ভালোবাসো, আর আমার মতো মানে পুরী পাগল আর কি বলতে পারো, তো বাঙালির দীপুদা তার মধ্যে পুরী তো পড়েই, দার্জিলিং দীঘা পুরী, তো আমি কিন্তু সেইটা কভার করেছি, এইটা আমার একটা খুব আনন্দের, মানে বাঙালির দীপুদা, কারণ আমার পুরী দীঘা তো অনেকবার হয়ে গেছে, দার্জিলিং হচ্ছিলো না, কিন্তু গত বছর আমার দার্জিলিংটাও আমি কমপ্লিট করতে পেরেছি, তো সেই জন্য এখন আমি দীপুদা একদম ফুল অ্যান্ড ফাইনাল দীপুদা কমপ্লিট করে দিয়েছি, তো সেই জন্য মানে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। দেখো ঢেউগুলো আসছে, আকাশটা কিন্তু আবার সাজাচ্ছে, যে কোনো সময় মনে হচ্ছে আবার একটু নামবে, এবং জলের যদি কালারটা দেখো তাহলে দেখবে যে জলের কালারটাও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, আসলে আর সমুদ্র থেকে উঠতে তো ইচ্ছা করে না, মনে হয় দাঁড়িয়ে থাকি বসে থাকি, বসে বসে ঢেউ দেখি, খুব সুন্দর লাগে। তো আমাদের একটা ছোট্ট ট্রিপ হঠাৎ করে হয়ে গেল পুরী, সেজন্য ভালো লাগছে, এটা আগে কোনো প্ল্যানিং ছিল না, উইদাউট প্ল্যানিংয়েই চট করে হয়ে গেল ট্রিপটা এই উইকেন্ডটায়। দেখো আবার কিন্তু মেঘ ভালো মতো সাজাচ্ছে, আবার হয়তো এক্ষুনি ঝমঝমিয়ে নামবে, তা আমরাও এবার আবার ব্যাক করব ঘরে, কারণ বিলের অফিস আছে, আবার সে অফিসে বসবে, ওদেরও আর উঠতে ইচ্ছা করছে না, ওরাও গড়াগড়ি খাচ্ছে সমুদ্রের মধ্যে। তবে এমন জোর জলটা নামছে না, টেনে একদম ফেলে দেবার কল, মানে আমি মাঝে মাঝে যখন একটু এগিয়ে যাচ্ছি ওর নিজেকে আটকে রাখতে পারছি না, তখন মাঝে মাঝেই আমারও এরকম হচ্ছে যে পাটা শক্ত করে একদম ধরে রয়েছি, নাহলেই টেনে নিয়ে চলে যাবে একদম। আর আমার ভয় ওই কি বললাম, আমার হাতে ক্যামেরাখানা রয়েছে, বাবা এটি আমার খুব মূল্যবান একটা জিনিস,
এটাকে কিছু হতে দিতে পারবো না। পরপর কয়েক বছর পুরীটা বেশ ঘোরা হয়ে গেল। দেখো এখানে এসে একদম পরিষ্কার টরিষ্কার হয়ে ঘরে স্নান টান করে তারপরে লাঞ্চও এসে গেছে। আজকে আমাদের লাঞ্চ হলো ভাত আর রুই মাছের ঝাল আর তার সাথে আলু ভাজা, আর ব্রেকফাস্টের সাম্বার বড়া এগুলো ছিল, তো ওইসব দিয়ে মিশিয়ে করে নিয়েছি। তারপরে একটা লাইম সোডা, অনেকবার চেষ্টা করে করে একটা ফুটো করতে পেরেছি ফটাস করে, হচ্ছিল না কিছুতেই। যাই হোক এবার একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। দেখো বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6টা 6টা বাজে, এখনও অন্ধকার হয়নি। আমরা প্রথমে বেরিয়েই আজকে চলে গিয়েছিলাম লাইট হাউসের দিকে, বিল বেরোয়নি, আমি আর সৌগতই বেরিয়েছি। বিলের তো অফিস চলছে, ও বেচারা বেরোতে পারিনি, তো আমি আর সৌগত বেরিয়ে আজকে প্রথমে চলে গিয়েছিলাম লাইট হাউসের দিকে। আগে আমরা এলে পরেই ওই পুরীর মোহনার দিকে কিন্তু আমরা প্রত্যেকবার হেঁটে হেঁটে যেতাম, তো এবারে সেরকম সময়টাও নেই আর সুযোগটাও ঠিক মতো হচ্ছে না। তো এই দেখো এটা, এখানেও আমরা থাকতাম, এটার নামটা কি একটা ভুলে গেছি, যাই হোক বঙ্গলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, বঙ্গলক্ষ্মীতেও অনেকবার এসে থেকেছি, ভালো হতো এটা। তো আমরা লাইট হাউসের দিকে চলে গেছিলাম, তারপরে ফেরার সময় একটুখানি অল্প একটু ভিডিও করলাম যে সেই আগের যেন পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে। অনেকবারই আমরা এদিকেও থেকেছি। তার সাথে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চাঁদ মামাকে, চাঁদ মামা এত সুন্দর আজকে উঠেছে, কালকে যেহেতু পূর্ণিমা লাগবে, দেখো মেঘের ভেতর থেকে কিরম বেরোচ্ছে না। তোমাদের কার কার এই চাঁদ মামাকে দেখে গান গাইতে ইচ্ছা হচ্ছে? আমার তো খুব ইচ্ছা করছিল যে মান্নাদের ওই গানটা যদি শুনতে পেতাম এই সময়, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। সত্যি তাই, এত সুন্দর উঠেছে, দেখো স্বর্গদ্বার। তারপরে চলে এসেছি, আমরা টোটো ছেড়ে দিয়েছি, আমরা এবার ওই মার্কেটের ভেতরে একটু ঢুকেছিলাম একটু ঘোরাঘুরি করব দেখব বলে, তাকে তখন দেখলাম যে এখানে এ হচ্ছে ভাজা হয়ে গেছে, এটা রসে ফেলছে খাজাটা। ঠিক আছে একটুখানি দেখি কীরকমভাবে করছে, এই যে রসে ফেলছে, রসটা কিন্তু খুব ঘন রস, দিয়ে ওটা ভেজে রেখে দেয়, তারপরে ওটা রসে ফেলে তুলে আবার রেখে দেয়, তারপরে ওটা বিক্রি হয়। খাজা তো সবারই ফেভারিট, বাঙালির মানে আবেগ, ইমোশান বলতে পারো। এই দেখো অন্ধকার হয়ে গেছে, বেশ মানে কালো হয়ে গেছে আকাশ, এখন প্রায় 7:30 বাজে, আমরা ফিরছি হোটেলের দিকে, হেঁটে হেঁটেই ফিরছি। স্বর্গদ্বারে নেমে পড়েছিলাম, নেমে পড়ে মানে ওইখান থেকে হেঁটে হেঁটে ভিক্টোরিয়া ক্লাব, খুব বেশি দূর নয়। তো এই যে এসে গেছি ভিক্টোরিয়া ক্লাবের, এইটা হলো রয়্যাল ভিক্টোরিয়া ক্লাব রয়্যাল, আর এ পাশটা ডান দিকটা, আর যেদিকটা আমরা আছি বাঁ দিকটা সেটা হলো প্রিমিয়াম। তো রয়্যালেও ভালো ভালো ঘর আছে, প্রিমিয়ামের আমরা যে ঘরটা আছি সেটা তো খুবই সুন্দর, আমরা তো ভীষণ স্যাটিসফাইড। নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই এটাতেই চান্স নেব যদি পাওয়া যায়। সুন্দর হোটেলটা তো বেশ সুন্দর, দেখো এসে বসেছি চা নিয়ে, চা খাওয়া হয়নি, বিলেরও অফিস শেষ হয়েছে, তো একটুখানি চা খাচ্ছি, আর আমাদের তো একদম ব্ল্যাক টি, কেক ঠেক দিয়ে চা খেয়ে একটুখানি বসবো, তারপরে ডিনার, তারপরে আবার ঘুমিয়ে পড়া। আজকের ডিনার হলো চাউমিন, মিক্সড চাউমিন, আর তার সাথে হলো পুরীর খাজা। গিয়ে বারান্দায় বসে আছি এখন, এবার ব্লগটা শেষ করব, ঘুমোতে যাব, কালকে আবার ফেরার পালা, দুটো দিন খুব ভালো কেটে গেল। তাহলে আজ এই অবধি থাক, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।